এই ভিডিওটি দেখার আগে আপনি মেক শিওর করবেন যে আপনি আগের পার্টটি দেখেছেন, তাহলে আপনার কোর্সটি সম্পূর্ণ বুঝতে অসুবিধা হবে না। YouTube মার্কেটিং মাস্টারি কোর্সের সেকেন্ড পার্টে আপনাকে ওয়েলকাম আরো একবার। সো অ্যাডভার্টাইজিং করলেই 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 আওয়ার্সের ওয়াচ টাইমের যে মাইলস্টোনটি আছে সেটি কি কমপ্লিট হয়ে যাবে? তো উত্তর হলো ইয়েস নো, মানে খানিকটা ইয়েস এবং খানিকটা নো। তো তার জন্য আমাদের ইউটিউব অ্যাডভার্টাইজিং এর কনসেপ্ট বুঝতে হবে। দেখুন, আপনি যদি আপনার কন্টেন্টে 1000% শিওর থাকেন যে আপনার কন্টেন্ট ভালো এবং ইউনিক এবং আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টকে পছন্দ করছে, তাহলে ডেফিনেটলি আপনি ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে পারেন। এবং তার জন্য আপনার চ্যানেলে কমপক্ষে 4টি কোয়ালিটিফুল ভিডিও থাকা দরকার। অ্যাডভার্টাইজিং করলে আপনি 1000 সাবস্ক্রাইবার্স ইজিলি কমপ্লিট করতে পারবেন, কিন্তু যে ওয়াচ টাইমটা অ্যাডভার্টাইজ থেকে এসছে সেটা কিন্তু কাউন্ট হবে না। তো এবার আপনি ভাবছেন যে অ্যাডভার্টাইজ করে টাকা কেন নষ্ট করবেন? সো বেসিক্যালি অ্যাডভার্টাইজ করে আপনি টাকা নষ্ট করছেন না, কারণ এক তো আপনার 1000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হতে হেল্প করছে আপনার অ্যাডভার্টাইজিং, এবং দুই হচ্ছে যে অ্যাডভার্টাইজ করার পরে প্রথমবার যে সাবস্ক্রাইবার্সগুলো আপনার চ্যানেলে এসছে এবং তারা আসার পর আরও কিছু ভিডিওস দেখবে আপনার চ্যানেলে, তো তাদের বাকি ভিডিওসগুলো থেকে যে ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু আপনার 4000 আওয়ার্সের ওয়াচ টাইমে কিন্তু কাউন্ট হবে। আরেকটি কথা, যে 1000 সাবস্ক্রাইবার্স আপনার অ্যাডভার্টাইজ থেকে এসছে তারা কিন্তু আপনার কন্টেন্ট দেখে এসছে, কন্টেন্ট পছন্দ করে এসছে। আপনি কিন্তু সাব ফর সাব বা এই ধরনের কাউকে বলছেন না যে আমাকে সাবস্ক্রাইব করো, আমি ব্যাকে তোমাকে সাবস্ক্রাইব করবো। তো এইগুলো একটু নেগেটিভ পাবলিসিটি চলে বিভিন্ন ইউটিউবের গ্রুপে, তো এইগুলো থেকে আপনি দূরে থাকবেন, কারণ এগুলো ইউটিউব স্প্যামে কাউন্ট করা হয়। সো যেহেতু আপনার চ্যানেলে অলরেডি 4টি কোয়ালিটিফুল ভিডিও ছিল এবং সাবস্ক্রাইবার্সরা যখন প্রথমবার আপনার চ্যানেলে এসে বাকি ভিডিওগুলো দেখা শুরু করলো, তো সেখান থেকে পাওয়া টোটাল ওয়াচ টাইমটা কিন্তু আপনার 4000 আওয়ার্স ওয়াচ টাইমের মাইলস্টোনে কিন্তু কাউন্ট করা হবে। এবার ধরে নিলাম আপনি টাকা খরচা করে অ্যাডভার্টাইজ করছেন, আপনি ধরে নিলাম 100 জনকে আপনার ভিডিও দেখাচ্ছেন, এবার এখান থেকে লেটস সে 20 থেকে 30 জন না আপনার বাকি ভিডিওগুলো দেখা শুরু করবে। তো বাকি ভিডিওগুলো যখন দেখা শুরু করবে এটাকে ইউটিউব বলে কি আর্ন ভিউ। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অ্যাডভার্টাইজিং থেকে ম্যাক্সিমাম কত বেশি বেনিফিট আপনি নিতে পারেন আর্ন ভিউ পেয়ে, আর্ন ভিউ আপনাকে বেশি করে পেতে হবে। সো আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন, অ্যাডভার্টাইজিং করার ফলে ইউটিউব আপনার ভিডিওগুলোতে বেশি বেশি ইম্প্রেশন দিবে এবং বেশি ইম্প্রেশন দেওয়ার ফলে আপনার ভিডিওগুলো বেশি লোকের কাছে পৌঁছাবে। তো এবার তো আপনি ইউটিউবের নজরে চলে এসেছেন, কিছুদিন অ্যাডভার্টাইজ করার পর ভিডিওগুলোর পারফরমেন্স আপনি চেক করুন। যে ভিডিওগুলোর পারফরমেন্স ভালো সেই ভিডিওগুলোকে আপনি কন্টিনিউ করুন, সেই ক্যাম্পেইনগুলো কন্টিনিউ করুন। যে ভিডিওর পারফরমেন্স খারাপ সেগুলোকে আপনি ডিসকন্টিনিউ করুন। এবার আপনি চেক করবেন কী করে যে ভিডিওর পারফরমেন্স ভালো হচ্ছে না খারাপ? আপনি ভিডিওর ওয়াচ টাইম দেখুন, আপনি এভারেজ ওয়াচ টাইম দেখুন। ধরে নিন কোনো ভিডিওর এভারেজ ওয়াচ টাইম যদি 30% মিনিমাম 25-30% থাকে, তাহলে মনে করবেন যে সেই ভিডিওটা আপনার ভালো চলছে, ভালো পারফরমেন্সে চলছে। যদিও কিছু রেয়ার এক্সেপশনাল কেসেস আছে, বাট স্টিল আপনার 25-30% অডিয়েন্স রিটেনশন টাইম থাকলে, এভারেজ রিটেনশন টাইম থাকলে, তাহলে ওই ভিডিওগুলোকে আপনি আগে কন্টিনিউ করতে পারেন। এবার যে ভিডিওগুলো ভালো পারফর্ম করছে সেই ভিডিওগুলো আপনি আপনার বাজেট মতো আরও কিছুদিন কন্টিনিউ করুন। লেটস সে আপনি 1-2 মাস আরও কন্টিনিউ করুন, এবং কন্টিনিউ করার পর দেখবেন আপনার অটোমেটিক্যালি সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবার্স আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনি আর্ন ভিউজও কামাতে পারবেন। আর কিছুদিন চালানোর পর, মোটামুটি 1-2 মাস চালানোর পর, আপনি এই ভিডিওর ক্যাম্পেইনগুলোকে স্টপ করতে পারুন। দেখবেন ইউটিউব এবার নিজে থেকে অর্গানিক্যালি সেই ভিডিওগুলোকে প্রমোট করতে আপনাকে হেল্প করবে। তো ইউটিউব অ্যাডভার্টাইজিং থেকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে আমরা ম্যাক্সিমাম আর্ন ভিউ পেতে পারি। তো গুগল অ্যাডওয়ার্ড বা গুগল অ্যাডভার্টাইজিং এই ধরনের টিউটোরিয়াল দেখবেন বিভিন্ন ইউটিউবার্স কভার করেছেন, আপনি সেখান থেকে শিখতে তো পারবেন, বাট আপনি ডিটেলে শিখতে পারবেন না। কী করে আর্ন ভিউ বানাতে হবে সেগুলো আপনি কোথাও কোনো চ্যানেলে আপনি পাবেন না, এগুলো নিয়ে জেনারেলি কেউ কভার করে না, কারণ একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টই এই ব্যাপারগুলো কভার করতে পারে। তো যেহেতু আমি এই ফিল্ডে আছি অ্যান্ড আমি আমার ক্লায়েন্টসদের জন্য ভিডিও প্রমোট করে থাকি, সো পার্ট থ্রিতে আমি আপনাকে বেসিক্যালি শেখাবো কী করে ইউটিউবে চ্যানেল প্রমোট করতে হয়, কী করে ইউটিউব অ্যাডভার্টাইজিং করতে হয়, গুগল অ্যাডওয়ার্ডের সমস্ত ডিটেলস, ছোটো ছোটো টেকনিক্স এবং কত খরচা পড়বে সেই সমস্ত ডিটেলস আপনি পার্ট থ্রিতে দেখতে পারবেন। পার্ট থ্রিটি ফ্ল্যাশ করছে আপনার রাইট সাইডে, ক্লিক করে এখনই পার্ট থ্রিটি দেখে নিন।